পানীয় জলের সংকটে দিশেহারা একটি উপজাতি গ্রাম অতিমারের সময়কালে জলবাহিত রোগের সংখ্যায় ভুগছেন গ্রামের বাসিন্দারা ধলাই জেলার গণ্ডাছোড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের অধীন উত্তর গণ্ডাছোড়া এডিসি ভিলেজের তারাবন কলোনি ২৫ পরিবারের এক হাজারের মতো মানুষের বাস এই গ্রামে দীর্ঘদিন ধরে চলছে পানীয় জলের সংকট নেই পরিশ্রুত পানীয় জলের কোনো উৎস বারবার পানীয় জলের সংকট মোচনে সংশ্লিষ্ট দপ্তর থেকে স্থানীয় প্রশাসন শাসক দলের নেতাদের জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না ছড়া বা লুঙ্গার জল পান করি থাকতে হচ্ছে তাদের ফলে বাড়ছে জলবাহিত রোগের সংখ্যা আমরা যে যে জল জল যে লুঙ্গার কিনারে কুয়া করে যে গথ করে জল খাইতেছি এখানে শতজন আছে বড়োজন আছে এখন দেখা গেছে যে কোভিড নাইন্টিন মহামারীর মধ্যে আমাদের যে জল পানগুলি করতে আছে বিশুদ্ধ জল বলতাছে সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকার বলতে বিশুদ্ধ জল কিন্তু আমরা যে পান করতে কিন্তু বিশুদ্ধ না আমরা বীজ খেয়ে আমরা বাচ্চা রইতা এখানে শুক্তো বাচ্চা আছে পড়াশোনা করতে আছে আছে জন বিভিন্ন ধরনের ম্যালেরিয়া প্রকোপ ডায়রিয়া আপনার বিভিন্ন ধরনের আমরা সমস্যা দেখা যাইতাম পেটের গ্রামবাসীরা জানান আগামী দিন কয়েকের মধ্যে তারাবন কলোনিতে পানীয় জলের উৎস সৃষ্টি করে সুব্যবস্থা না করা হলে পথ অবরোধ কর্মসূচিতে সামিল হবেন তারা সরকারের নিদ্রাভঙ্গ করতে রিপোর্ট চ্যানেল তিন